হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ পেল ওয়ার্ল্ড। সো আজকের এপিসোডের একদম শুরুতেই দেখো আমার এখানে একটা মেমোরিস্ট আসছে। সো আজকে আমি মেমোরিস্টের সাথে একটা ফাইট নিব। সো তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাব্বাস সাব্বাস, আমার পিছে মেমোরিস্ট লাগছে। মেমোরিস্টে মেমোরিস্টে ফাইট হবে এখন। লেভেল 33 মেমোরিস্ট ভার্সেস লেভেল 33 মেমোরিস্ট। এই তো আমারটারে সরাই ফেলছি, আবার আরেকটা মেমোরিস্ট মারছি। ভাই আজকে মনে করো যে প্রথমবারের মতো আমি মেমোরিস্ট ভার্সেস মেমোরিস্টের একটা ফাইট করাইতে যাইতেছি। মেমোরিস্টারে যদি ধরে নিয়ে আসি এই জায়গায়, হ্যাঁ এটারে মারি। মার মর 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 এডিস কেউ সাব্বাস। আমি চাই, ও ভাই ও ভাই সাবাস, আমি চাই ওর সাথে ওর উপরে উঠে নিয়ে আসতে। আমি চাই আমি চাই উপরে উঠে আসুক, আমি চাই আমার বেজে আসুক, আমি চাই আমার বেজে আসুক। প্রথমবারের মতো একটা মেমোরিস্টের সাথে মনে করো একটা টেকনিক্যাল একটা ফাইট হবে আজকে। সো এর আগের তাতে তোমাদের মন খারাপ আছে অনেক যে আমি তোমাদেরকে দেখাই নাই মেমোরিস্ট ধরা। সো এইবার প্রথমবারের মতো আমি মেমোরিস্ট ধরে তোমাদেরকে দেখাইতেছি। সাব্বাস আমার, আয় হ্যাঁ আমার আগুন কই, এই তো আগুন, এবার মারবো আগুন। মামুরেস্ট তুমি আগুন খাও, মামুরেস তুমি আগুন খাও, একদম ভালো হইছে। এ হে রে মাইরেই ফেলাবে আমার। আয় আসো এবার ওর সাথে ওর খেলা হবে। ওরে মনে করো যে ও একদম দেখে নিবে, আমার আসলে যাওয়ার কোনো দরকার নাই। আমি চাই এর মেমোরি স্টুপে চলে আসছে। শিট, ও ভাই নাইস নাইস, মেমোরিস্টা শুধু উপরে আসুক, আমি চাই মেমোরিস্টা আমার বেজে আসুক, আমি চাই মেমোরিস্টা আমার বেজে আসুক, আমি চাই মেমোরিস্ট আমার বেজে আসুক। ইয়েস, এবং হি হ্যাজ কাম। এখন মনে করো খেলাটা হবে আমার, সব পেয়ালরা এখন মেমোরিস্টের সাথে খেলাবে। আ ভাই এটাই চাচ্ছিলাম, এইটাই চাচ্ছিলাম ভাই। প্রথমবারের মতো না না মেমোরিস্টটাকে আমি ধরবো। এ মেমোরিস্ট কই যায়? আচ্ছা কেন ওরে মারতে পারতেছি না, ওরে মারবো না তো। এই রে শিট, ধরতে পারবো 2% চান্স মেমোরিস্ট কে ব্লু স্ফিয়ার দিয়ে, এটা তো জানা কথা জীবনও পারবো না, এই জীবনে সম্ভব না। মইরা গেছে লেভেল 33। দেখি আমারে কি দিবে মেমোরিস্টের মিট আর হাই কোয়ালিটি পেল। আচ্ছা আয়, লাস্টটা কই গেল? লাস্টটা এখনো তার খুনিকে ভালোবাসে, ওই যে লাস্টটা পরে বসে আছে। সো মেমোরিস্টকে মেরে দেখাইলাম, উই আর একটা মেমোরি। আজকে মনে করো মেমোরিস্ট নিধন কর্মসূচি করি, চলো আসো আজকে খালি মেমোরিস্ট মারবো। এটা একটা ভালো বুদ্ধি, উচি পার মাঝখানে একটা মেমোরিস্ট পড়ে আছে, ওটাকে মেরে নিয়ে আসি আমি। চলো তোমরা সবাই আমার সাথে থাকো। জীবনে প্রথমবারের মতো মেমোরিস্ট মারতে যেতেছি, বুঝো না। আচ্ছা ওই ওর একটা কী জানি বানানো যায়, এটা আমার বানাইতে হবে। তাহলে সেরই মারবো রে, দাঁড়াও। সো আমি গরিরাতকে পাঠাই, আজকে সব ফাইট হবে মেমোরিস্টের সাথে। চলো ফাইটটা হয়ে যাক, দেখি গরিরাত কি করে। উইথ 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 উইথ, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না গরিরাত। এই যে চলে আসছে আমাদের বড় ভাই, আসল জিনিস, আমার সব থেকে পাওয়ারফুল। হাই 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 হাই, পানির থেকে ওরে মারবো। নাইস নাইস। আচ্ছা বসটার সাথে কি ফাইটটা দেওয়া যায়? সবার আগে আমি উপরে উঠে যাই, সবার আগে আমি উপরে উঠে যাই, নাহলে এখান থেকে আমি গেঞ্জামটা করতে পারবো না ভাই। এটা একটা সেই জিনিস, একজনের আগুন একজনের পাতা। জোস মারো মর আগুন, ইস এটা দিয়ে মেমোরিস্টের কিচ্ছু হবে না। এই যে এইটা হইলো ভালো জিনিস, এইটা হইতেছে সেই একখান জিনিস, ওরে আমি নিয়ে নেই। ও কার কাছে মারবে? এ রে সাব্বাস। সো মেমোরিস্টের সাথে এখন ফাইট করার কোনো ব্যাপার না আমার আর। নাইস ভাই নাইস ভাই, মেগা স্ফিয়ার দিয়ে মেমোরিস্টটাকে আমি ধরবো ভাবতেছি। মরিস না, 1% চান্স, 1% 8% চান্স, ধরতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। ইয়েস ভাই, মেমোরিস্ট ধরে দেখাইছি তোমাদের। এটা ভ্যানগার্ড, মেমোরিস্ট ধরে দেখাইছি তোমাদেরকে এইবার আমি। ওয়েট, খুব ভালো লাগতেছে এখন। সো আজকের এপিসোডের এটা ভালো একটা জিনিস ছিল, মেমোরিস্ট ধরছি, একটা ভালো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট মনে করেন। এখানে একটা ছোট্ট একটা বাবু ছিল, বাবুটারও ধরতে হবে, দাঁড়াও।
আজকে মনে করো হুদাই হুদাই কিছু পেল ধরতে যাব, চলো যাই। একটা বস মেমোরিস্ট আছে, চলো বস। এটা কি বস? এটা লেভেল 35-এর মেমোরিস্ট না? চলো মেমোরিস্ট বানাই, মানে মারি কি করি, চলো যাই। চলো আমরা আরেকটা মেমোরিস্টের সাথে এখন ফাইট দিব। ওকে আমি আমার কাছে ধরে নিয়ে আসছি। শাবাশ শাবাশ শাবাশ, আগুন লাগা দাও, আগুন লাগা দাও। এরপরে ছেড়ে দিব আমি আমার জার্মান মেমোরিস্টের সাথে, মেমোরিস্টের একটা ফাইট দেই, দেখি দুই হাতির খেলা কেমন হবে। আজকে শুধু মেমোরিস্ট ভার্সেস মেমোরিস্ট। এটা একটা এ ছাগল কোথায় যায়? ইস, এ মারামারি দিয়ে কিচ্ছু হবে না, আমি এটা বুঝে গেছি। তো আমি এখন জার্মান টাইটকে পাঠাবো, আমার সব থেকে পাওয়ারফুল পেল। আসো, ও মনে করো যে মেমোরিস্ট কিলার, এটা নতুন নাম আমি দিব, মেমোরিস্ট কিলার। সো চলো আমি এখন উপরে উঠে যাই, উপরে উঠে যাই, একটুখানি দেখি ওদের কী অবস্থা। সো মানে গ্রাস টাইপ প্যালের সাথে এইটা স্বাভাবিক, এই প্যাল এটা ভালো কাজ করবে। ও ভাই নাইস, এখন আমি এখান থেকে একটু পাক টু পাক করে আগুন মারবো, ওর গায়ে একটা আগুন ধরে দিতে পারলে মনে করো যে আমার লাভ। এই কই যাস, এই এদিকে তুই, আমার জার্মান টাইটের সাথে ফাইট কর, আয় আয়। আরে ভাই এখন তো মেমোরিস্ট কোনো ব্যাপারই না, জার্মান টাইটে ফাঁক দেবার চিকপির সাথেও ফাইট করছে না, কি ধরনের দুষ্টামি এটা। সাব্বাস সাব্বাস বাচ্চা, আরেকটা মেমোরিস্ট ধরতে হবে আমার। ও ভাই না, এটা সম্ভব না, এটা সম্ভব না, 4%, এটা কেমনে ধরবে, এটা তো আসবে না। উপর উঠলো কেমনে? সাবাস, আরেকটা সাবাস, আর না মরে যাবে। এবার এবার পারবো ইনশাল্লাহ, মারতে পারবো। এই রে এবার, ওর এখনো মনে হয় শরীরে তেজ আছে না। এবার ভাই এবার তো আয়, তুই মারা যাবি, নিজের দিকে তাকায় দেখ, তুই মারা যাবি, তুই মারা যাবি ভাই, তুই মারা যাবি, তোকে মারতে চাই না, তোকে মারতে চাই না আমি ভাই। এটা আমার লাস্ট ছিল, এই এই তোরে মারতেই হবে আমার, বুঝছি। আচ্ছা ও কি নিতে পারবে না এটা? আমি চাচ্ছি না আমার গিগা স্ফিয়ারটা নষ্ট করতে। আমি চাচ্ছি না গিগা স্ফিয়ারটা নষ্ট করতে। আহা মরে গেছে, করতে করতে পড়ে গেছে। সো ভাই জোস জোস, এখন মেমোরিস্ট কোনো ব্যাপার না ভাই, অনেক কিছু পাই এখন, দেখছো মেমোরিস্ট টেমোরিস্ট এগুলো কোনো ব্যাপার এখন, আগে ব্যাপার ছিল এককালে যখন আমি ছোট ছিলাম। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা চ্যানেলে নতুন, যাদের আসলে কি বলবো, যারা আসলে মানে রেগুলার ভিডিও দেখো তারা লাইক কমেন্ট করে ফেলার। নিউ বেজ নিয়ে তোমরা যে কমেন্টটা করছো এটা আমি দেখছি, এবং হ্যাঁ আমিও নিউ বেজ বানাবো, তোমাদের কোনো প্যারা নাই। আরে সালা, আরে সালা, উরে খাইছে রে, এত ভালো জিনিস, সেরা সেরা। এই ফক্স পার্ক, তুই তো জোস, আমি জানতাম না। এই কিসের সাউন্ড পাচ্ছি আমি, এটা কিসের সাউন্ড ভাই? কোথায় শাইনি? শাইনি আছে এখানে কোনো একটা, কোথাও এক জায়গায় শাইনি একটা পেল আছে। শাইনি পেলটা কই? এই যে একটা শাইনি পেল পাইছে, এটা ধরতে হবে। শুনছি শাইনি পেল গুলো নাকি অনেক ভালো হয়। আহ একদম, উরে
ওরে ভাই, এই শাইনির কাছে এটা কি ছিল? এই একদম ডিস্টার্ব করবি না, একদম ডিস্টার্ব করবি না, একদম ডিস্টার্ব করবি না। স্বামী এখন আমার জায়গা মতো যাবো কিভাবে, এটাই হচ্ছে কথা। স্বামী যেতে পারবো, কিন্তু আমি যে শাইনিটা পাইলাম, শাইনির কাছে তো একটা ইলেকট্রিক কি জানি আছে, এটা কিন্তু ভালো। এর আগেও আমি একটা শাইনি পাইছিলাম, শাইনিটা নিয়ে আমার একটুখানি গবেষণা করতে হবে, আমার করার সময় পাইনি। সো তোমরা যারা যারা চ্যানেলে এখনও লাইক কমেন্ট কিছু করো নাই, করে ফেলো। নতুন এপিসোডে তোমরা কী কী চাও সেটা বলো। নিউ বেজ আমি বানাবো, তোমাদের কমেন্ট দেখেই আমি আর কি নিউ বেজ নিয়ে আগ্রহ প্রকাশ করছি, কোনো সমস্যা নাই, নিউ বেজ আমি বানায় ফেলবো। সো তোমরা কমেন্ট করে ফেলো যা যা লাগে। আর হচ্ছে আমি বেজে যাবো, আর আমার ভাই দুইটা মেমোরিস্ট এখন পুরো হাতির একটা পাল দিয়ে ফেলাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দুইটা ভালো ভালো দুইটা মেমোরিস্ট আছে আমার কাছে, আরও একটা ছিল ওইটাতে তো ধরতে পারলাম না, মারত। ও আচ্ছা দুইটা না, সরি, হ্যাঁ দুইটাই মেমোরিস্ট, আর বাকি দুইটা তো মরেই গেল বেচারারা। এত চেষ্টা করলাম ওদেরকে আদর দিয়ে আমার কাছে নিয়ে আসবো, ওরা আমার ভালোবাসা বুঝলই না। আসলে কিছু কিছু মানুষ ভালোবাসার যোগ্যই না। সো যাই হোক, আমি আমার বেজে চলে আসছি। এই ফক্স পার্কের হার্নেসটা খুব ভালো, যা বুঝলাম ফক্স পার্কের হার্নেসটা খুব ভালো। এখানে আমার একটা ভালো হয়েছে, সেখানে আমার একটা ফ্লাফি প্যাল বেট বানানো দরকার। এই ফ্লাফি প্যাল বেট তো আমি আনলক করছি, এই যে ফ্লাফি প্যাল বেট। আচ্ছা কী লাগবে? আচ্ছা নেইল লাগে, আমি এখানে আবার নেইল পাবো কই? তো আমি এখন এখানে যাবো, এখানে যে কিছু জিনিসপাতি রেখে দিব, রাখার মতো কিছু নাই। এখানে যাব, এখানে রাখার মতো অনেক কিছু আছে, এখানে যাব রাখার মতো এই শিয়ারগুলো রেখে দিই এখানে। দেখে হচ্ছে 770 টায়ারও চলে গেছিলো। সো আমি নতুন ইয়া বানাবো, তোমরা যদি আমাকে সাহস দাও, তোমরা যদি বলো। সো এটা কোনো ব্যাপার না, ট্রেনিং ম্যানুয়ালটা এখানে নিয়ে আসবো। গোল্ডেন কয়েন, স্বর্ণালঙ্কার আমার কাছে রাখতে হবে, প্রেসাস ক্ল এটা আমার মানে ইয়ে করতে হবে। মেমোরেস্টের মাংস এটা খাইতে হবে, এটা খাইলে অনেক পুষ্টিকর, জানো তোমরা মেমোরেস্টের মাংস জীবনে খাইছো? আমার ভিডিও যারা দেখে তারা রেগুলারই খায়। সো এরগুলো নিচ্ছে। সো এই হচ্ছে আজকের এপিসোডের কাহিনিগুলো, নেক্সট এপিসোডে তোমরা দেখা দিব। এবং তোমরা যদি এই ভিডিওতে 75টা কমেন্ট করো, এই এপিসোডে 75টা কমেন্ট যদি আসে, একজন না সবাই মিলে 75টা কমেন্ট এবং 75টা লাইক যদি আসে, তাহলে আমি নেক্সট এপিসোডে বেস বানাবো। সো দেখা যাক কি হয়। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন গুড বাই।